not a game, it's a rage thing. আমার ছোটবেলাকার বন্ধু, উই ওয়ার গুড ফ্রেন্ডস। তো আজকে মহালয়া প্লাস বিশ্বকর্মা পুজো, আমাদের অফিসের প্রত্যেক বাড়ি বিশাল বড় করে ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হয়। সরি, হতো, এই বছর হচ্ছে না। তার এবার অ্যাটলিস্ট আমাদের থেকে চাঁদা নিতে আসেনি। চাঁদা যখন নিতে আসে তখন বুঝতে পারলাম যদি পুজো হয়ও তাহলে খুব খুব খুবই ছোট্ট করে পুজোটা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের অফিসে বলতে আমাদের অফিসের তো আরও অনেক উইংস আছে। মেল মোটর সার্ভিস বলে একটা ডিপার্টমেন্ট আছে, মেল মোটর সার্ভিস মানে তো বলতে গেলে ওরা ওই পার্সেল ফার্সেলগুলো এক জায়গা থেকে এক জায়গায় ডেলিভারির যে আমাদের ডিপার্টমেন্টাল সেকশন, সেটা ওখানে পুজোটা হয়। বাট আজকে এই বছর হচ্ছে না। বেশ ধুমধাম করে খিচুড়ি চিচুড়ি খাওয়া হতো, খেতাম, বাড়িতে নিয়ে আসতাম, অনেকে আবার বাড়িতে নিয়ে আসতো, খেত, সকালে খেত, দুপুরে খেত, রাত্রেবেলা খেত। বাবা যা বললো যে বাবাদের অফিসে পুজো হবে, সাইডে হবে না, যাক। এবার মোটামুটি আমার নলেজে যেগুলো ছিল কোথাও সেরকম বড় করে পুজো হচ্ছে না। এবার এবার মেসেজে পুজোটা ছোট করে হচ্ছে নাকি তাও জানি না, গিয়েছে খোঁজ নেবো। তোমরা কি পুজোটা বন্ধই করে দিলে? লাস্ট টাইমে কি খোঁজ নিয়ে আসলে? শোনো না, হচ্ছে কি মানে হলে পরে ঠিক আছে, ওকে কাইন্ড অফ। ব্যাপারটা হচ্ছে প্রতিবার যেটা হয়, এবার আমি দুঃখ করছিলাম কালকে মাকে, আমাদের বিশ্বকর্মা পুজোতে রাতে রান্না বান্না হয় না, আমরা এক্সাইটেড থাকি, দুই দু জায়গা থেকে খিচুড়ি আসে, আমাদের ডিনারটাও হয়ে যায়, প্লাস থাকে আমার প্রসাদের একটা, সরি প্রসাদের একটা ব্যাপার থাকে। তো এবার সেটা নেই, এখানে কিন্তু মহালয়ারও কোনো সেরকম সিন নেই আর বিশ্বকর্মা পুজোরও নেই। বাট তাও এত কিছু খারাপের মধ্যে একটা ভালো কিছু হচ্ছে, পুজোর দিন সবার খুব ভালো কাটুক, মহালয়া মানে পুজোর শুরু। যদি এবারটা আই থিঙ্ক আমাদের প্রত্যেকের লাইফে ফার্স্ট টাইম যে মহালয়ার পুজোর মধ্যে অনেকটা গ্যাপ। সাধারণত মহালয়ার 7 দিন না 10 দিন পরে তো পুজো হয় নাকি? 7 দিন, 7 দিন পরেই হয়, অত নলেজ দেখাতে হবে। তো স্টিল এবার দেবীপক্ষ অনেক দিন ধরে, দেবীপক্ষের প্রতিটা দিন সকলের খুব ভালো কাটুক, মা এবার একটু করোনা থেকে আমাদের মুক্তি দিক, এটাই চাইবো। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর যাদের পুজোর কেনাকাটা এবার অনেকেরই হবে না, অনেকে কিনবে না, অনেকে কিনবো কিনবো করছে, সব রকম সিচুয়েশনে পুজোটা খুব ভালো কাটুক। একটুখানি তার কারণ গতকালকে আসার সময় প্রচণ্ড বৃষ্টি ছিল, রেনকোট ফ্যানকোটগুলো জাস্ট ঝুলিয়ে রেখে দিয়েছি, এগুলোকে একটুখানি ভাঁজ টাচ করে, মানে অফিস যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যখন নিচে নামি তখন একটু তাড়াহুড়া থাকে, তখন মনে হয় যদি আবার রেনকোট ভাঁজ করতে হবে, গাড়ি একটু পরিষ্কার করতে হবে, বিরক্ত লেগে যায়, সেই কাজগুলো আগে করে নেবো। আমাদের সকালে মোটমা রান্নাবান্না শেষ, ডাল অর্ঘ্য সকালের লাঞ্চের, আমার আর মার ব্রেকফাস্টের পরোটা তরকারি আর একটা দারুণ পটল সর্ষের পরোটা সব শেষ। এবার চিংড়ি মাছের ওই মালাইকার ইস প্রিপারেশান, এটা আমাদের বাড়িতে তোমরা দেখেছো অনেকবার, সেটাই করবো। ভেবেছিলাম নারকেল দেবো কিন্তু নারকেলটা আমাদের খারাপ হয়ে গেছে, তাই জন্য আবার ব্যাক টু দ্য প্রিভিয়াস রেসিপি, আমরা নারকেল ছাড়াই বানাবো। Thank you.
এর মধ্যে একটু ঘি গরম মশলা করব বাসটা। চিংড়ি মাছ হচ্ছে এসে দেখলাম উপরে মেনলি কি বলতো যেটা বললাম বেরোনোর সময় রেন করে ফেলতে ভাস টাস করে বেরোতে কোনো অসুবিধাই মনে হয় আমার ব্রেকফাস্ট চলছে আর ওনার আমার ব্রেকফাস্টই চলছে স্কুল অফিস আর খাওয়া দাওয়া ভালো আছে চিংড়ি জানি না আবার লাজুক না দ্য সুইট লাজুক লাগা টাইপ যখন কিছু ভালো লাগে ও যদি জানে আমি রান্না করছি মার দিকে তাকাই পারে মা কিছু বলে ও হচ্ছে দ্যাট দাড়িওয়ালা যেটা ব্যালেন্স করা দরকার নেই সেটা ব্যালেন্স করে দেয় তোমার এই টেরা চোখের অপারেশন আমি করাবো ওই ঘটে টাকা জমা করাবো ওই তো আই স্পেশালিস্ট থাকলে কি করে কন্টাক্ট করো ও পারে আর চোখে প্রবলেম জানি না মজার বিষয় এটা আমি জানি মা আরো মজার বিষয় হয় তো সাথীরও জানে যে আমি মজা করি চক্রবর্তী ইজ রেডি সকালে গিয়ে ভাজ করলাম আবার খুলে পড়ে যাচ্ছে না চলো এই যে ক্যামেরা ক্যামেরার পাশে আমি বলো চিংড়ি মাছটা ভালো আছে আমার দিকে তাকা না 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 বলো বলো চিংড়ি মাছটা ভালো আছে লজ্জা হচ্ছে কেন লজ্জা হচ্ছে কোনটা দাও না তো বলো এই তারপর সবাই বলবে যে ও করকে অত্যাচার করা হয় কিছু খুচরো কাজ থাকে কখনো হয় না মনে থাকে না বলে আজকে রান্না বান্না শেষ এখন আমি মনে করে করবো দ্যাট ইজ মৌরি ভাজা একটু ভাজা মৌরি থাকলে পরে খাওয়া দাওয়ার পর উঠে একটু ভালো লাগে খেতে পানে খুব ভালো লাগে খেতে তাহলে এখন মৌরি ভাজবো মৌরির কালার চেঞ্জ হয়ে গেছে আমাকে বলছিলাম যে আমি কোনোদিনও তাল দিয়ে কিছু বানাইনি তো সেই জন্য বাজারে গেলে নিয়ে আসতে তো মা এখন ঠাকুরের ফুল আর ইয়ে নিয়ে এসে আসতে গেছিলো প্রসাদের জন্য তখন এটা নিয়ে এসছে তো ইসে হাম কুচ পাকায়গা আমি স্থানে যাচ্ছিলাম মা বললো তালটাকে ছাড়িয়ে তারপরে স্থানে গেলে পরে এটাকে মোটা দুপুরের মধ্যে অ্যারেঞ্জ করে রেখে সন্ধ্যাবেলার দিকে কিছুটা করা যাবে বড়াই ভাজবো হয়তো তো এখন তুমি তাল ছাড়ো লাগতো না কমপ্লিট এবার এভাবেই রেখে দেবো দুপুরবেলা খাওয়ার আগে বা পরে এটা থেকে তালের যে কাজটা বের করবো আমাদের অনেকগুলো করার দরকার নেই অল্প কটা করবো শখ হয়েছে বলে তো তিনটা দিয়ে যাওয়া হবে আমাদের জন্য না প্ল্যান চেঞ্জ তালের মধ্যে খুব তাল তাল গন্ধ অত তাল তাল গন্ধ লাইক করি না এবার পরে যখন তালটাকে ইয়ে করবো কাঁচটা বানাবো তখন গায়ে আরও তাল তাল গন্ধ হয়ে যাবে আমি এখনই তালটাকে কাঁচ বের করে দেন স্নান করবো একটু দেরি হলে হোক বাট গায়ে আমার তাল তাল গন্ধ চাই না তো তাল নিয়ে বাসনপত্র নিয়ে আমি রেডি এবারে তালটা তো ফাইনালি অনেক মশকে বাদ কিছুটা করেছি তো বেশিরভাগটাই করা হয়ে গেছে তো তোমাদের দেখাই আসলে আমার ফোনে ব্যাটারিও কমে গেছিলো একদম আর তার সঙ্গে একই জিনিস বুঝে যাচ্ছি তার জন্য দেখাইনি তো দাঁড়াও দেখে কথা বলি এতটা মতো বেরিয়েছে এটা বেশ এখানে আমরা আটা মাখি তো অনেকটা জায়গা আটে অনেকটাই হয়ে গেছে আর এটা ঘষলে বেরোবে মা বললো তো বাদ বাকিটা মা ট্রাই নেবে এই তিনটা ঘষার মোটমাট আমাদের আর না হলেও চলবে যতটুকু দরকার তত বেশি বেরিয়ে গেছে মারও কাজকর্ম প্রায় শেষ ঘরটা একটু সকালে মাও স্নান করবে আমি সব স্নান করবো পুজো দিয়ে মা পুজো দেবে তাহলে খাওয়া দাওয়া ফাইনাল টাচটা মা দিল একটু সাদা সাদা হয়ে গেছে ঘষে ঘষে ছাপড়া বেরিয়ে গেছে ফর্সা ফর্সা হয়ে গেছে আর যাই হোক অনেকটা হয়েছে বলো একটা তাহলে ওই উঠি না কেন
অনেক হয়েছে আমাদের জন্য এনাফ তো আপাতত আমরা দুজন স্থানে যাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মার পুজো দেওয়ার পর খেয়ে নিয়েছি আমরা এখন আপাতত ফ্রি এখন দুজনে একটু রেস্টের প্ল্যানে আছি আজকাল লাঞ্চে আমি প্রেফার করছি যে কিছুটা পরিমাণ হলেও টক দই খাওয়ার বিকজ স্কিনের জন্য ভালো শরীরের জন্য ভালো আর মিল্কের যে প্রোটিনটা থাকে সেটা তুমি পুরোটাই পেয়ে যাও তো এখন আমি যেটা করবো সেটা হলো হ্যাঁ বাদবাকি কাজ শেষ বাসন টাসন মানে এভরিথিং ডান এখন যেটা করবো সেটা হলো কালটার মধ্যে সুজি আর চিনিটা মিক্স করে রাখবো যাতে চিনিটা গলে যায় না অতই গলতে চায় না খুব বিরক্ত লাগে আর সুজিটাও দিয়ে রাখবো তো সুজিটা যেটুকু সোক করার সেটুকু তালের রসের থেকে করবে আলাদা করে ভিজাতে হচ্ছে না যেটুকু তাল হয়েছিল অন্তত অর্ধেকটা থেকে একটু কম আমি ঢেলে রেখেছি সেটা দিয়ে হয়তো কালকে তালের ক্ষীর বানাবো আপাতত এটার মধ্যে মাকে বললাম সুগার ফ্রি দিয়ে আলাদা করে বানাই মা বললো বাইচান্স যদি আমি না খাই তাহলে সুগার ফ্রি দিয়ে বানানো নষ্ট হবে কেউ আর সুগার ফ্রি দেওয়াটা খাবে না তো চিনি দিয়ে বানানো হচ্ছে মা এর মধ্যে থেকে কাপটা খাবে হয়তো মিক্স করে ঢেকে রেখে দেবো যদি মনে হয় পরে মিষ্টি লাগছে দেখা যাবে মনে হয় না লাগবে এর মধ্যে পরে ঈদের ময়দা আর চালের গুলো মিক্স করা হবে এটা হয়ে গেল এরপর আমি রেস্ট নিই বিকালবেলা কথা হচ্ছে অল্প চক্রবর্তী ইজ ব্যাক আসার পর অনেক জিনিসপত্র নিয়ে এসছে সেগুলো আপাতত গুছিয়ে রাখা হবে তারপর তালের বড় হচ্ছে সবার ফার্স্টে ফ্রি মাল তেল এটা কি এটা ময়দা ওইটা কি সাদা ওইটা মিল্ক মেড আমি আনতে বলছি না তুমি আনছো ঠিক আছে সেটা ভালোই কাকে আনতে বলছিস আমি বলছিলাম ওকে বলছি আনতে আজকে অর্ঘ চক্রবর্তী এমন বিস্কুট আনে যে যে বিস্কুট ও নিজে খাবে না 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 মানে এটা খাবে অন্য কেউ খাবে না হ্যাঁ পারলে যে ওই খাবে কেউ খাবে না থিন টিন ওরও খাবে না বহুদিন ক্রিম বিস্কিট খাবো খাবো করেছে আনে না আনে না এনে জন্য অনেকগুলো এনেছে খুব ভালো করে ছোট ছোট বিস্কিট এনেছে ছোট ছোট বিস্কিট থাকলে খোলো খাও ঠিক আছে শেষ হয়ে যায় ঝামেলা মিটে যায় আরও একটা এখানে ট্রিট ছিল জ্যামিন ট্রিট সেটা আমরা খেয়ে নিয়েছি আছে হজবোলাও এনেছে ইয়ে এনেছে থ্যাংক ইউ আই লাভ মিল্কি কেস ওর নিজেরও খুব পছন্দ যদি এটা দিয়ে আমাদের অন্য প্ল্যান আছে আগে ব্লগে না সরি কিছুক্ষণ আগে ক্লিপে আমার হাত দেখলে হয়তো খালি তার কারণ আমি পুঙ্গা অবস্থায় ক্যামেরার সামনে আসি না আই এম নট দ্যাট মাচ মাসকুলার আমি আই এম নট দ্যাট মাচ মাসকুলার যে আমি চলে আসবো তো সেজন্য আমি আসলাম না সান্টান হয়ে গেছে আচ্ছা ধর কিরকম একখানা বদ কাকুর মতো দেখতে হচ্ছে না এটা রাখার পরে আমি গ্রাইটা কেটে ফেলবো আই এম নট দ্যাট মাচ বদ কাকু না দ্যাট মাচ শব্দটা সবাই দেখলো আই এম নট দ্যাট বদ কাকু আমি দাড়িটা কেটে ফেলো কিরকম বদ কাকু বদ কাকু মনে হচ্ছে এই যে হয় না কর্পোরেটের সিনেমা দেখা সিরিয়াল দেখা এরকম করে দেখায় চশমা ফাঁক দিয়ে মানে এক্সপ্লয়েট করার জন্য রেডি থাকে হ্যাঁ তো আমি রকম বাকু না আসলে ও কাউকে এক্সপ্লয়েট করতে পারছে না কি লাভ এই বনি জবানি মার কম বহুত কাকু কি লাভ চলো মা বলে যা হয়ে যা খেয়ে নি চলো অনেকগুলো বিস্কিট ছিল বাট তার মধ্যে থেকে এখন বার করতে ইচ্ছা করছে না আমি আপাতত এটাই নেবো একটা এক প্যাকেট বিস্কুট 3 টাকা দাম অনলি 3 রুপিস গরিবের বিস্কুট বিস্কুটের একটা হিস্ট্রি আছে বলি মানে বিস্কিট হিসেবে না আমার সাথে একটা হিস্ট্রি আছে সেটা হচ্ছে আমার ফার্স্ট পোস্টিং ছিল কার্শিয়াংয়ে আমি বলেছিলাম আগে তো কার্শিয়াংয়ে যখন থাকতাম তো আমাদের আমি কার্শিয়াংয়ে থাকতাম হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে রামকৃষ্ণ আশ্রমে আমাদের কার্শিয়াংয়ে যতগুলো স্টাফ ছিল মোটামুটি আমরা 4-5 জন সমবয়সী 1 বছরের ছোটো 1 বছরের বড়ো তো ব্যাপক একখানা টাইম কাটিয়েছিলাম ওখানে তো আমরা সবাই একসাথে মেসে থাকতাম কার্শিয়াংয়ে রামকৃষ্ণ আশ্রমে আমাদের খাওয়ার সময় ছিল সকালে হচ্ছে 8:30 সাড়ে 8টার মধ্যে আমরা খেয়ে নিতাম 9টার থেকে আমাদের সকালে অফিস ছিল তো 8:30 সময় রুটি হোক বা ভাত হোক যাই হোক ম্যাক্সিমাম রুটি খেতাম আমরা চা দিয়ে রুটি ফুটি দিয়ে তরকারি দিয়ে খেয়ে অফিস চলে যেতাম এবার অত সকালে খেয়ে না আমার দুপুরবেলা একটু খিদে পেয়ে যায় তাড়াতাড়ি আবার দুপুরবেলা আমাদের কাজ শেষ করে লাঞ্চ আওয়ার মানে লাঞ্চ আওয়ারের কোনো ফিক্সড টাইম ছিল না 2:30-3 কাজের উপর ডিপেন্ড করে তো যখন খেতে আসতাম আশ্রমে মানে আমার অফিস থেকে আশ্রম হচ্ছে পায়ে হেঁটে 2-3 মিনিট ছিল আশ্রমে খেতে আসতাম তো আবার যখন খেতে আসতাম তখন বড্ড খিদে পেয়ে যেত তো কী করতাম অফিস যাওয়ার আগে এই বিস্কিটটা কিনতাম গরিবের বিস্কিট 3 টাকা দাম
এখন দেখছি আবার 11 পিস 20% এক্সট্রা, 11 পিস 11 পিস বিস্কুট দিচ্ছে। তো দিস ইজ কার্শিয়াং মেমোরিজ ফর মি। কি হলো, চেবো 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 দেখার পর্ব শেষ। আপাতত এসে দেখলাম তালে বড়া হবে, তালে বড়া বানাবো এখন আমরা। তো তালে বড়ার পর্বটা আমরা নেক্সট ব্লগে রাখছি, তার কারণ ব্লগটাকে যদি আরো লেন্দি করি অনেকটা বড় হয়ে যাবে। এই ব্লগটা আমরা এখানে শেষ করবো, নেক্সট ব্লগ আবার এখান থেকে শুরু হবে। তাহলে নেক্সট ভিডিও খুব ভালো থাকবে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, মাস্কটা নাকের উপরে পড়বে, ভিড় ভাড় এরিয়া অ্যাভয়েড করে চলো, আর যদি যেতে ইচ্ছা হয়ে যাও, টাটা।